সোমবার রাত 8:50 নাগাদ জাতীয় সড়কের ওপর বাড়ি ফেরার সময় সমীর পুরিয়া নামে স্বর্ণ ব্যবসায়ী শুট আউট হন। 48 ঘন্টা অতিক্রান্ত হলেও অপরাধী এখনো অধরা। তবে বুধবার সন্ধ্যে মৃত স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে আসলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একদিন প্রথমে মৃত সমীর পরিয়ার ছবিতে মাল্যদান করেন এবং শ্রদ্ধা জানান, পরে মৃত ব্যবসায়ীর পরিবারের সাথে কথা বলেন, পাশাপাশি পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন, স্ত্রীর চাকরির আশ্বাস দিলেন এপ্রিল মাসের মধ্যে চাকরির আশ্বাস। এদিন শুভেন্দুবাবু পুলিশকে বিষোদাকার করেন। মূলত 2017 ও 2019 সালে দোকানে চুরির ঘটনা ঘটে, পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এই বিষয়ে আইনি লড়ার জন্য আগামী মঙ্গলবার পরিবারের লোকজনকে কলকাতায় দেখা করতে বলেন। এত হচ্ছে প্রশাসনের নিষ্ক্রিয়তা হচ্ছে, এটা নিয়ে আমি তো স্থানীয় ছিলাম, আপনারা কেন বলছেন না? আমি বললে বলবে রাজনীতি করার জন্য বলছেন, আপনি তো বেঁচে যাচ্ছে, আপনি কেন বলছেন না? এই ঘটনার পরে সকাল 8:00 পুলিশ সারা রাত্রি জাগে টাকা তোলার জন্য, গরুগুলো পাচার করছে টাকা নিয়ে, আপনার চোখের সামনে দেখছেন টাকা তুলছে, এটা কি কাজ নাকি? ট্যাক্স পে করি আমরা, হ্যাঁ দিয়ে দিতে পারে না সরকার, অভাব ওদের আছে, অভাব থাকলো বলে রাস্তায় দাঁড়িয়ে টাকা তুলবে আর লোক মারা যাবে? এটা তো অ্যাক্সিডেন্ট নয়, কালকে আমি বলেছি নন্দীগ্রামে জগদ্ধাত্রী পুজোর অনুষ্ঠানে, এটা অ্যাক্সিডেন্ট নয়, আগের দুটো ঘটনায় যদি ডাকাতদেরকে ধরত তাহলে এই জিনিস হতো না। ডাকাতদেরকে ধরেনি, চিহ্নিত করেনি বলে সেম পার্সন যারা 17 এবং 19 করেছে তারা আজকে 4 বছর পরে 23 সালে একদম পৃথিবী থেকে সরিয়ে দিল। এবং এ দুজন কি অপরাধ করেছে, এই দুটো কে অপরাধ করেছে? পাশাপাশি এদিন পুলিশকে এক হাত নিয়ে বললেন, কোলাঘাট থানা এলাকায় গরুর গাড়ি থেকে টাকা তুলতে ব্যস্ত। মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরীকে হাফ মন্ত্রী বলে কটাক্ষ করলেন ও উনি পৌঁছতে পারেনি, আমি নন্দীগ্রামের বিধায়ক তবে আমি আপনাদের কাছে এসে পৌঁছলাম, এমনটাই দাবি করলেন। সরকার যদি শোনে আমি বিধানসভায় এই কথাগুলি তুলব, আর মমতাকে ভোট দিয়ে জেতানোর জন্য এই খেসারত। প্রশাসন যদি স্বাধীনভাবে কাজ করত তাহলে এসব ঘটনা ঘটতই না। এই দায়িত্বগুলো বিপ্লব রায় চৌধুরী যে আপনাদেরকে বলেছে 500 টাকা দিচ্ছে মমতা ব্যানার্জি ভোট দিন, আপনাদের মধ্যে অনেকেই মমতাকে ভোট দিয়েছেন, তার খেসারত সমীর পয়ড়া, মমতাকে ভোট দিয়ে জেতানোর খেসারত এগুলো। আমি বিচারের জন্য লড়বো, আমি বললাম তো তার খেসারত এইটা। আজকে 36 ঘন্টা হয়ে গেল লোকাল এমএলএ হাফ মন্ত্রী তিনি আসেন না, আমি নন্দীগ্রামের এমএলএ, আমি আপনাদের বাড়িতে এইখানেই তফাত, আমি যা করার করব, আমি সিসিটিভি সোলার আলো লাগানো মা যে যেগুলো বিষয় আছে আমি করব, যেগুলো বিধানসভায় তুলতে হবে আপনাদের জন্য বাস দাঁড়ানো বা এসব আমি বিধানসভায় সিদ্ধান্ত, এক অঞ্চল এক নম্বর অঞ্চলে আমার যেগুলো করার আছে ওগুলো করবো। আমি কাজের লোক, তোমরা আমাকে এমপি করেছিলে, আমি তো কাজ করি, একটা সময় করেছি তো কাজ, আমি যখন দায়িত্বে ছিলাম আমি দলমত বর্ণ ধর্ম নির্বিশেষে কাজ করেছি। আপনি সিদ্ধা মসজিদে মুসলিমদের আমার বিরুদ্ধে খেপায়, তার যে সামনের জায়গাটা কিনেছে আমার টাকা, জিজ্ঞেস করবে না? যাই হোক, এখন আমাদের সিদ্ধা ভোগপুর বাজার দেনান কোথাও আলো আমি বাকি রাখি, একটা বিদ্যালয় কোলাঘাটে পাবেন না যে বিদ্যালয় কনস্ট্রাকশনে আমার অবদান নেই, সে সিদ্ধা বৃন্দাবন চক দেউলিয়া মান্দার গেছিয়া বড় বড় সমস্ত রাস্তা আমি আমার সময় দৌড়ি করব। সিদ্ধা এক নম্বর অঞ্চল লোয়ারে রাস্তা ঠিক হয়নি, কন্ট্রাক্টর করছে নি, আমি সিসিটিভি সোলার আলো লাগিয়ে দেব, বাস দাঁড়ানোর বিষয়ে বোন আমার হাতে নেই, আমি এটা বিষয়টা তুলব, সরকার যদি শোনে ভালো আমি তুলব, কিন্তু এটা সরকারের হাতে, যারা স্থানীয় তৃণমূলের নেতা বা পঞ্চায়েত আছে তাদেরকে চাপ দেন, তাদেরকে চাপ দেন, না তারা আটা গম চুরি করতে পারে, তারা চাল চুরি করতে পারে, সব করতে পারে।